ওম নম শিৱায়, নমস্কাৰ বন্ধুবান্ধীসকল। অসমীয়া সাপ্তাহিক ৰাশিফল ভিডিঅ'টোলৈ স্বাগতম জনাইছোঁ। এই সপ্তাহটো বাৰ ৰাশি কিদৰে পাৰ হ'ব, কেনেধৰণৰ পৰিৱৰ্তন আপোনালোকৰ বাবে লৈছে, সকলোখিনি তথ্য আপোনালোকে আমাৰ এই গুৰুত্বপূৰ্ণ ভিডিঅ'টোৰ জৰিয়তে জানিব পাৰিব। মেঘ ৰাশিৰ জাতক জাতিকাসকলৰ কেনেধৰণৰ পৰিৱৰ্তন লৈছে, বিষ ৰাশি, মিথুন ৰাশি, কৰ্কট ৰাশি, সিংহ ৰাশি, কন্যা ৰাশি, তুলা ৰাশি, বৃশ্চিক ৰাশি, ধনু ৰাশি, মকৰ ৰাশি, কুম্ভ ৰাশি আৰু মীন ৰাশি। বন্ধুবান্ধীসকল, এই সপ্তাহটোত আপোনালোকৰ কেনেধৰণৰ পৰিৱৰ্তন দেখিব জানি লওঁ আহক। অসমীয়া সাপ্তাহিক ৰাশিফল ভিডিঅ'লৈ স্বাগতম জনাইছোঁ। অনুগ্ৰহ কৰি আপোনালোকে ভিডিঅ'টো, যদি আপোনালোকে নতুনকৈ যদি বা চেনেলটো চাই আছে, লাইক এটা কৰি দিব, চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিবলৈ নাপাহৰিব। আহকচোন গুৰুত্বপূৰ্ণ ভিডিঅ'টোলৈ আগবাঢ়িছোঁ। মেঘ ৰাশি, মেঘ ৰাশিৰ জাতক জাতিকাসকলৰ এই সপ্তাহটো অত্যন্ত শুভ হ'বলৈ গৈছে। আপোনালোকৰ এই সপ্তাহটো মংগল আৰু সৌভাগ্য সপ্তাহ বুলি কৈছে। সপ্তাহ আৰম্ভণি হ'ব বুলি কৈছে বহুত প্ৰত্যাশিত কিছুমান ভাল খবৰে বুলি কৈছে। এই সপ্তাহত কেৰিয়াৰ আৰু ব্যৱসায়ীৰ সৈতে জড়িত যাত্ৰাসমূহ আপোনালোকৰ আশা কৰাতকৈ সুখদায়ক আৰু অতি ফলপ্ৰসূ বুলি প্ৰমাণিত হ'ব। যাত্ৰাৰ সময়ছোৱাত প্ৰভাৱশালী লোকৰ সৈতে সংযোগ স্থাপনৰ সুযোগ পাব। পৰীক্ষা বা আপোনালোকৰ কৈছে যে প্ৰতিযোগিতাৰ বাবে প্ৰস্তুতি চলোৱা যিসকল ছাত্ৰ ছাত্ৰী আছে, সপ্তাহৰ মাজভাগত শুভ বুলি প্ৰমাণিত হ'ব। তেওঁলোকৰ কষ্টৰ ফল পাব বুলি কৈছে। যদি আপুনি উচ্চ শিক্ষাৰ বাবে চেষ্টা কৰি আছিল, এই সপ্তাহত আপোনালোকে বাটত আহি থকা বা এই শিক্ষাৰ ক্ষেত্ৰত কিছুমান সমস্যা আহি থকা বাধাসমূহ দূৰ হ'ব বা আঁতৰ হ'ব বুলি কৈছে। বিদেশত কেৰিয়াৰ বা ব্যৱসায়ীৰ সন্দৰ্ভত চলি থকাৰ যি প্ৰচেষ্টাৰ সফল বুলি প্ৰমাণিত হ'ব। এই সময়ছোৱাত আপোনালোকৰ সন্তানৰ কিছু বৃহৎ সফলতাৰ বাবে আপোনালোকৰ মনটো অত্যন্ত সুখী হৈ পৰিব বুলি কৈছে। গৃহস্থীৰ বিশেষকৈ বেছিভাগ সময় ধৰ্মীয় কাম কাজত কটাব বুলি কৈছে। সপ্তাহৰ শেষৰ ফালে নিবনুৱা লোকে কৰ্মসংস্থাপন পোৱাটোৰ সম্ভৱ। সম্পৰ্কৰ দৃষ্টিকোণৰ পৰাও এই সপ্তাহটো অনুকূল বুলি প্ৰমাণিত হ'ব। কৈছে যে এই সপ্তাহটোৰ শেষৰ ফালে আপুনি কোনো পাৰিবাৰিক উদযাপন বা উৎসৱ বা আপোনালোকৰ ধৰ্মীয় অনুষ্ঠানত অংশগ্ৰহণ কৰাৰ সুযোগ পাব। এই সপ্তাহত এজন আকাংক্ষিত ব্যক্তিয়ে, বিশেষকৈ অবিবাহিত লোকৰ জীৱনত প্ৰৱেশ কৰিব পাৰে। কাৰোবাৰ লগত বন্ধুত্ব প্ৰেমৰ সম্পৰ্কলৈ পৰিণত হ'ব পাৰে। ইতিমধ্যে থকা প্ৰেমৰ সম্পৰ্ক আৰু অধিক মজবুত হৈ পৰিব। বৈবাহিক জীৱন সুখী হৈ থাকিব, স্বাস্থ্য স্বাভাৱিক হ'ব। এই সপ্তাহটোত মেঘ ৰাশিৰ জাতক জাতিকাসকল ভগৱান শিৱক বেলপাত বা আপোনালোকে সমীপাত আপোনালোকে অৰ্পণ কৰি প্ৰতিদিনে শিৱ আপোনালোকে চালিচা পাঠ কৰক বুলি কৈছে। ভাল প্ৰতিফলন নিশ্চয়কৈ দেখিবলৈ সক্ষম হ'ব। যদি চেনেলটো নতুন হয়, ছাবস্ক্ৰাইব কৰি দিব, ভিডিঅ'টো পাৰিলে শ্বেয়াৰ কৰি দিব। বিষ ৰাশিৰ জাতক জাতিকাসকলৰ এই সপ্তাহটো আপোনালোকৰ বাবে অত্যন্ত শুভ দেখা পোৱা গৈছে। এই সপ্তাহটো আপোনালোকৰ নিজৰ কেৰিয়াৰ হওক, ব্যৱসায়ৰ ক্ষেত্ৰত আপোনালোকে এটা ভাল প্ৰতিফলন দেখিব বা আপোনালোকে আগুৱাই যোৱাৰ বা আগুৱাই নিয়াত সম্পূৰ্ণৰূপে মনোনিৱেশ কৰিব বুলি কৈছে। যদি আপুনি এজন কৰ্মৰত ব্যক্তি আৰু দীৰ্ঘদিন ধৰি আপোনালোকে কিবা এটা সলনি কৰিব বিচাৰিছে, সেইখিনি ক্ষেত্ৰত চেষ্টা কৰি আছে, এই সপ্তাহত বিশেষকৈ কাৰোবাৰ পৰা ভাল অফাৰ পাব পাৰে বা এই দিশত আপুনি কৰাৰ যি প্ৰচেষ্টা সফল বুলি প্ৰমাণিত হ'ব। কৰ্মক্ষেত্ৰত আপোনালোকৰ ছিনিয়ৰ আৰু জুনিয়ৰ দুয়োজনে আপোনালোকৰ প্ৰতি সম্পূৰ্ণ দয়ালু হ'ব। আপোনালোকৰ নেতৃত্ব আৰু সিদ্ধান্ত গ্ৰহণৰ ক্ষমতাক ভালদৰে প্ৰদৰ্শন কৰি আপুনি কৰ্মৰ ক্ষেত্ৰত সন্মান লাভ কৰিব। মুঠতে এই সপ্তাহটোত আপোনালোকৰ সৌভাগ্যৰ বৰষুণ হ'ব বুলি কৈছে। যদি আপুনি ব্যৱসায়ীৰ সৈতে জড়িত, তেন্তে আপুনি হয়তো ডাঙৰ চুক্তি পাব পাৰে। ব্যৱসায়ত আকাংক্ষিত লাভ আৰু সম্প্ৰসাৰণে আপোনালোকৰ খ্যাতি আৰু গৌৰৱ বৃদ্ধি কৰিব বুলি কৈছে। সপ্তাহটোৰ দ্বিতীয় ভাগত চৰকাৰী কোনো সিদ্ধান্ত আপুনি সকাহ কিছুমান যদি কাম আপোনালোকৰ কৰিব লগা আছিল বা সেইখিনি ক্ষেত্ৰত যদি প্ৰব্লেমো চলি আছিল, সেইখিনিৰ পৰা সকাহৰ হুমুনিয়াহ কাঢ়িব বুলি কৈছে। সিদ্ধান্ত আপোনালোকৰ পক্ষত হোৱাৰ বাবে পৰিয়ালত সুখৰ পৰিৱেশ সৃষ্টি হ'ব। সম্পৰ্কৰ দৃষ্টিকোণৰ পৰা দেখা পোৱা গৈছে যে এই সপ্তাহটোত আপোনালোকৰ বাবে সম্পূৰ্ণ অনুকূল হ'ব। এই সপ্তাহত আপুনি আপোনালোকৰ প্ৰেম জীৱন বা প্ৰেমৰ সংগীক ভাল আপোনালোকে আচৰণ দেখিব, তেওঁলোকৰ সৈতে সুখৰ মুহূৰ্ত কটাবলৈ সুযোগ পাব। প্ৰতিকাৰ স্বৰূপে ৰীতি নীতি অনুসৰি আপোনালোকে দেৱী দুৰ্গাক আপোনালোকে পূজা কৰি প্ৰতিদিনে আপোনালোকে দুৰ্গা চালিচা আপোনালোকে পাঠ কৰক, সুন্দৰ প্ৰতিফলন দেখিবলৈ সক্ষম হ'ব। যদি আপোনালোকে আমাৰ এই চেনেলটোত নতুনকৈ চাইছে, চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিবলৈ নাপাহৰিব। ওম নম শিৱায়। মিথুন ৰাশি, মিথুন ৰাশিৰ জাতক জাতিকাসকলৰ এই সপ্তাহটো অত্যন্ত শুভ হ'বলৈ গৈছে। এই সপ্তাহে আপোনালোকৰ জীৱনত বিশেষকৈ নতুন সুযোগৰ দুৱাৰ মুকলি কৰিব বুলি কৈছে। উদাহৰণস্বৰূপে যদি আপুনি কোনো সংস্থাত বিশেষকৈ পৰীক্ষাৰ্থী হিচাপে বা চুক্তিবদ্ধভাৱে কাম কৰি আছিল, তেন্তে আপুনি চাকৰি নিশ্চিত আপোনালোকৰ হ'ব পাৰে বা সেইখিনি ক্ষেত্ৰত এটা ভাল অফাৰ আহিব পাৰে। আপোনালোকৰ কৰ্মৰ ক্ষেত্ৰত ছিনিয়ৰসকলে বা আপোনালোকৰ বছে হয়তো আপোনালোকৰ কামত সন্তুষ্ট হৈ আপোনাক এটা ডাঙৰ দায়িত্ব দিব পাৰে। এই সপ্তাহত আপুনি হয়তো আপোনালোকৰ কেৰিয়াৰ আৰু ব্যৱসায়ত আগুৱাই নিয়াৰ এক সুযোগ
লাভ করব ডাঙর। যদি আপনি কোনো বিশেষ ব্যক্তির সঙ্গে কিছুদিন ধরে আপনার চিন্তিত হয়েছিল, সেই ব্যক্তিজনের জড়িত সমস্যাবর সমাধান হব বলে কৈছে। সপ্তাহের মাঝভাগতক আপনার মাঝভাগলকে আপনার পরিস্থিতি ইতিবাচক আপনার পরিবর্তন দেখা পাওয়া যাব। আপনার বন্ধু বান্ধবী আর শুভাকাঙ্ক্ষী সকলে আপনার সমস্যার দূর করে জীবন আগবাড়ি যার পথ দেখাই দিয়ার দেখা পাওয়া যাব। আত্মীয়পরা পাওয়া সমর্থন আর আপনার কামত ইতিবাচক ফলাফলের আপনার উৎসাহ আর সাহস বৃদ্ধি পাওয়া দেখি পাওয়া যাব। এই সপ্তাহ আপনি আপনার ঘরের জড়িত সকল দায়িত্ব সম্পূর্ণরূপে পালন করা দেখা যাব। প্রেমর সম্পর্ক সামঞ্জস্যতা থাকিব। আপনার জীবনসঙ্গী আপনার উপর নিজের মরমের বরষুণ দিয়া দেখা পাওয়া যাব। ইজনে সিজনের অনুভব বুঝি পাব। এই সপ্তাহ আপনি আপনার প্রেম বা আপনার প্রেম জীবন বিশেষ সঙ্গীর একটা প্রেম জীবন বা আপনার নিজের পার্টনারের একটা ভাল একটা আচরিত উপহার পড়ার সম্ভাবনা দেখা পাওয়া গেছে। স্বাস্থ্যর স্বাভাবিক হয়ে থাকিব বলে কৈছে। প্রতিকার স্বরূপে প্রতিদিনে গণেশক আপনার দুর্বল আগবাহক গণেশ চালিচা আপনার পাঠ করক, নিশ্চয়ক সুন্দর প্রতিফলন দেখবলে সক্ষম হব। চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে দিব, ভিডিওটি পারিলে শেয়ার করে দিব। কর্কট রাশি। কর্কট রাশি জাতক জাতিকাসকল এই সপ্তাহটি মিশ্রিত বলে প্রমাণিত হব। সপ্তাহের স্টার্টিংরপা বা আরম্ভণিতে আপনার মনটি দীর্ঘদিনে সমস্যার চিন্তিত যদি হয়ে পড়ছিল আর সেইখানি ক্ষেত্রে আপনাদের ভাল প্রতিফলন দেখব। আপনার স্বাস্থ্য আপনার শারীরিক আর মানসিক দুঃখের কারণ হয়ে পড়ব পড়ে, গতি চিন্তার কিছু কিন্তু সমস্যা হব পড়ে যার আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে প্রভাব পড়ব পড়ে। এই সময়খিন কৈছে যে কর্কট রাশি জাতক জাতিকাসকর বিশেষ নিজের সময় নিজের ভিতর নিজের সময় আর স্বাস্থ্য দুইটার যত্ন লোব লাগবে, নহলে আপনি আর্থিক আর শারীরিক দুইটা সমস্যার সম্মুখীন হবলগিয়া হব পড়ে। সপ্তাহের প্রথম ভাগত কোনো দীর্ঘদিনের রোগের উত্থান বা আপনার ঋতুভিত্তিক রোগত আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। এই সমস্যার কর্মক্ষেত্রে কারোবার লগত সংঘাত লিপ্ত হওয়ার পরিবর্তে নিয়োজিত লোকসকলে বা লোকে কথা কোয়ার ক্ষেত্রে অল্প ধ্যান দেখক আর কথাবোৰক আওকাণ করাটাই ভাল হব বলে কৈছে। যে ধরনের কথা বতরা বা কাজের একটা পরিবেশ সৃষ্টি করব পড়ে সেনে ধরনের পরিবেশের পর আঁতরি থাকুক বা নোকায় ভাল হব বলে কৈছে। এই সময়সাত অবাঞ্ছিত স্থানলে আপনার বদলি হলে অসুবিধার সৃষ্টি হব পড়ে কর্মের ক্ষেত্রে। সপ্তাহের মাঝভাগত কৈছে যে ব্যবসায় আশা করার ধরনের সফলতা আর লাভ নোপার মনটা অল্প দুঃখী হব। কিছু সরকারি নীতির আপনার ব্যবসায়িক শ্রেণী সমস্যার সম্মুখীন হব, কিন্তু এই পরিস্থিতি বেশিদিন না থাকবে। সপ্তাহের দ্বিতীয় ভাগের ভিতর সপ্তাহটি পুনের ব্যবসায় ক্ষেত্রে পুনরায় শুদ্ধর পথত আপনার দেখা পাওয়া যাব। সম্পর্ক মধুরতা বজায় রাখবলে আপনার যে কথা বতরা আর আপনার আচরণ নিয়ন্ত্রণ করি প্রতিদিনে পারিলে আপনাদের গাখীর আর পানি আপনাদের শিবলিঙ্গত আগবাহক অভিষেক করক, ভাল প্রতিফলন দেখবলে সক্ষম হব। যদি আপনাদের আমার চ্যানেলটি নতুন হয় সাবস্ক্রাইব করে দিব, ভিডিওটি পারিলে শেয়ার করে দিব। সিংহরাশি। সিংহরাশি জাতক জাতিকাসকলের এই সপ্তাহটি অত্যন্ত শুভ দেখা পাওয়া গেছে। সপ্তাহত আপনার জীবনের জড়িত সমস্যাবর সমাধান লাহে লাহে হব, কিন্তু নিশ্চিতভাবে ওলাই আসব। কেরিয়ার আর ব্যবসার ক্ষেত্রে জড়িত পরিকল্পনা সফল আর সচা হওয়া যেন দেখব। খোলা চকুরে দেখা সপনবর বাস্তবায়িত করা আত্মীয় বিশেষ আপনার আত্মীয়বর্গ অতি সহায়ক বলে প্রমাণিত হব। সপ্তাহের আরম্ভণিতে ছাত্র ছাত্রীসকলে করার যে বিশেষ প্রচেষ্টার সফল হব। এই সময়সাত উচ্চ শিক্ষার চেষ্টা করার লোকসকলে হয়তো যথেষ্ট সফলতা লাভ করব পারে। নিয়োজিত লোকসকলে সময়ের আগতে নিজের লক্ষ্য সম্পূর্ণ করার ক্ষেত্রে সফল হব। আপনার কামক বিশেষ কর্মর ক্ষেত্রে আপনার জ্যেষ্ঠসকলে শলাগ লব। মুঠতে এই সপ্তাহটি আপনি করা যে প্রচেষ্টা আর কঠোর পরিশ্রমের সম্পূর্ণ ফলাফল পাব। যদি আপনি দীর্ঘদিন ধরে নিবনু আছে, তেন্তে এই সপ্তাহত আপনি এজন শুভাকাঙ্ক্ষী বা কোনো শুভাকাঙ্ক্ষী আদিরপরা আপনার আকাঙ্ক্ষিত কর্মসংস্থাপন লাভ করব পারিব বলে কৈছে। কিন্তু উৎসরপরা আয় হব আর সঞ্চিত ধন সম্পত্তি এই সপ্তাহ বৃদ্ধি পাব। সম্পর্ক দৃষ্টিকোণেরপরা দেখা পাওয়া গেছে যে এই সম্পর্ক অনুকূল বলে প্রমাণিত হব। আপনার প্রেমর সঙ্গীয়ে আপনার ওর নিজের সকল মরমের বরষুণ দিয়া দেখা পাওয়া যাব। ইজনে সিজন অনুভব বুঝি পাব। বৈবাহিক জীবনত বিশেষ সন্তানের জড়িত সমস্যার সমাধান হব, স্বাস্থ্যর স্বাভাবিক হব। প্রতিকার স্বরূপে আপনার তামর পাত্রেরপরা উদীয়মান সূর্যক পানি আগবহায় আদিত্য হৃদয় স্তূপ আপনার পাঠ করক, সুন্দর প্রতিফলন দেখব। যদি আপনাদের আমার চ্যানেলটি নতুন হয় সাবস্ক্রাইব করে দিব, ভিডিওটি পারিলে লাইক এটা করে দিব। কন্যারাশি। কন্যারাশি জাতক জাতিকাসকলের এই সপ্তাহটি মধ্যমীয়া ফলদায়ক বলে প্রমাণিত হব। এই সপ্তাহত আপনি যিকোনো কাম করে থাকুতে বিশেষ কৈছে যে অসাবধানতার পরিহার করবেন আর যিকোনো সিদ্ধান্ত অতি চিন্তাশীলভাবে লওয়ার প্রয়োজন হব। ব্যবসায়িক সঙ্গে জড়িত লোকসকলে এই সপ্তাহত সময়মতে কাগজপত্র সম্পূর্ণ করবেন, নহলে অপ্রয়োজনীয় সমস্যার সম্মুখীন হবলগীয়া হব পারে। একদরে কৈছে যে যিকোনো আঁচনির বিনিয়োগ করার সময়ত মাটি সম্পত্তি ক্রয় করার সময়ত ইয়ার সঙ্গে জড়িত সকল নথিপত্র সঠিকভাবে পড়ি বুঝিব লাগে। কন্যারাশি লোকসকলে এই সপ্তাহের আরম্ভণিরপরা বিশেষ শক্তি আর সময় আর ধন পরিচালনা করা উপযুক্ত হব। সপ্তাহের মাঝভাগত কৈছে যে অভাবনীয় ডাঙর খরচের আপনার বাজেটত কিছু অসুবিধা হব পারে। এই সময়সাত আপনি ঘরের যিকোনো মহিলার স্বাস্থ্যের প্রতি চিন্তিত হয়ে থাকিব পারে। সপ্তাহের মাঝভাগত কেরিয়ারের ক্ষেত্রে কিছু চেষ্টার যে আপনার যে হেঁচা ব্যবসায় লোকসানের সম্মুখীন হবলগীয়া হব পারে। এই সময়সাত কারোবার প্রভাবত কোনো ডাঙর সিদ্ধান্ত লওয়ার বিরত থাকব বলে কৈছে।
ব্যক্তিগত সম্পর্কত মধুরতা আর প্রেমর সম্প্রীতি বজায় রাখবলে কোনো ভুল বুঝাবুঝি সংলাপর জড়িয়ে সমাধান করবর চেষ্টা করব কৈছে। প্রেমর সম্পর্কত খরখেদা করা তো পরিহার করক, নহলে অপমানের সম্মুখীন হবলগিয়া হব পারে। প্রতিকার স্বরূপে ভগবান গণেশক চিরঞ্জন আপনার অর্পণ করে প্রতিদিনে গণপতি অর্ধবিঘিক আপনার পাঠ করক, ভাল প্রতিফলন দেখব। যদি চ্যানেলটি নতুন হয় সাবস্ক্রাইব করে দিব, ভিডিওটি পারিলে শেয়ার করে দিব। ওম নম শিবায়। তুলা রাশি, তুলা রাশি জাতক জাতিকাসকলে এই সপ্তাহটোত অত্যন্ত শুভ দেখা পোৱা গৈছে। আগবাঢ়ি যাবর আপনি সুযোগ পাব, আকাঙ্ক্ষিত সফলতা লাভ করবলে বহুত বেশি চান্স বা সুযোগ আপনার লো আহিছে। এই সপ্তাহত আপনি ঘরের বাইরে থাকা আত্মীয়র সহযোগিতা আর সমর্থন লাভ করব। সপ্তাহের আরম্ভণিরপরা আপনার কেরিয়ার বা ব্যবসায়ীর সঙ্গে জড়িত বহু দূরযাত্রা করবলগিয়া হব পারে। যাত্রাটি সুখদায়ক হব বলে কৈছে, উপকারী বলে প্রমাণিত হব আর নতুন সম্পর্ক বৃদ্ধি করব। সপ্তাহটোৰ প্ৰথম ভাগত আপুনি হয়তো আৰ্থিক দিশত যথেষ্ট সফলতা লাভ কৰিব। যদি আপুনি নতুন ব্যৱসায় আৰম্ভ কৰিবলৈ টকাৰ চিন্তাত আছিল, তেন্তে আপোনালোকৰ সমস্যাটো কোনো শুভাকাংক্ষীৰ সহায়ত সমাধান হ'ব। যিকোনো কামত আপুনি যি উদ্যোগ লৈছে সেয়া আপোনালোকৰ সন্মানৰ কাৰণ হৈ পৰিব। যদি আপুনি বিদেশত বা আপোনালোকে বাহিৰৰ ক'ৰবাত আপোনালোকে কেৰিয়াৰ বা আপোনালোকৰ ব্যৱসায়ৰ বাবে চেষ্টা কৰিছিল, তেন্তে আপোনালোকৰ বাটত অহা যিবোৰ বাধা, যিবোৰ প্ৰব্লেম, সেইখিনি আঁতৰি যাব বুলি কৈছে। এই সপ্তাহত আপুনি হয়তো বিপরীত লিঙ্গৰ ব্যক্তিৰ প্ৰতি আকৰ্ষিত হ'ব। শেহতীয়াকৈ কৈছে যে কাৰোবাৰ লগত হোৱা বন্ধুত্ব প্ৰেমৰ সম্পৰ্কলৈ পৰিণত হ'ব পাৰে। আৰু কৈছে যে একে সময়তে ইতিমধ্যে থকা প্ৰেমৰ সম্পৰ্কটো অধিক মজবুত হৈ পৰিব আৰু ঘনিষ্ঠতাও বাঢ়িব। আপোনালোকৰ বৈবাহিক জীৱন সুখী হৈ সুখী কৰি ৰাখিবলৈ বিশেষকৈ আপুনি আপোনালোকৰ ফালৰ পৰা যুক্তিসংগত প্ৰচেষ্টা চলাব। সপ্তাহৰ শেষৰ ফালে আপোনালোকৰ সন্তানৰ লগত জড়িত কিছু ভাল খবৰ পাব পাৰে, যাৰ ফলত আপোনালোকৰ সন্মান বৃদ্ধি পাব। প্ৰতিকাৰ স্বৰূপে আপোনালোকে শিৱলিংগ পূজা কৰি প্ৰতিদিনে শিৱ চালিচা পাঠ কৰক, আপোনালোকে বিশুদ্ধ জল পানী আগবঢ়াওক, সুন্দৰ প্ৰতিফলন দেখিব। মহাদেৱৰ কৃপাত আপোনালোকৰ সপ্তাহটো সুন্দৰভাৱে পাৰ হওক। যদি আপোনালোকে আমাৰ চেনেলটো নতুন কৰি চাইছে, চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিব, ভিডিঅ'টো পাৰিলে শ্বেয়াৰ কৰি দিবলৈ নাপাহৰিব। ওম নমঃ শিৱায়। বৃশ্চিক রাশি, এই সপ্তাহটো বৃশ্চিক রাশির লোকসকলের অতি শুভ বলে প্রমাণিত হব। এই সপ্তাহটোত আপনার কিছু ডর ইচ্ছা পূরণ হব পাৰে। মাটি ক্রয় করে নির্মাণের পরিকল্পনা সফল আপনার সচা হব আর ইয়ার জড়িয়ে কৈছে যে আপনার বিপুল লাভ করব পাৰিব। এই সপ্তাহের বৃশ্চিক রাশির লোকসকলের জ্যেষ্ঠ লোকের সম্পূর্ণ আশীর্বাদের বরষুণ পাব বলে কৈছে। যদি আপনি আপনার কর্মক্ষেত্র উচ্চ পদবী পায় বা আপনার আকাঙ্ক্ষিত স্থানলৈ বদলি হয়, তেন্তে পরিয়ালের সদস্যর সহায়ত পূর্বপুরুষের সম্পত্তি লাভ করার সম্ভাবনা থাকবে। এই গোটেই সপ্তাহটো ব্যবসায়িক দৃষ্টিকোণের আপনার অনুকূল হব। এই সপ্তাহটোত ব্যবসায়ের সঙ্গে জড়িত আপনাদের জড়িত আপনাদের গ্রহণ করা যাত্রা সুখদায়ক আর লাভজনক বলে প্রমাণিত হব। বিশেষ মার্কেটত বা বজারত আপনার প্রভাব বৃদ্ধি পাব। আপনার ব্যবসায় অগ্রগতির উপর আপনি সন্তুষ্ট যেন লাগবে। সপ্তাহের মাঝভাগত কৈছে যে আপনার জীবনের জড়িত কিছু সম্পর্কীয় সমস্যা সমাধানের সম্ভাবনা বৃদ্ধি পাব আর শেষের অর্থলকে বলে কৈছে যে আপনি অবশেষত সমস্যাব সমাধানের উপায়ও বিচারি পাব। এই সপ্তাহটো রাজনীতির সঙ্গে জড়িত লোকসকলের অতি শুভ বলে প্রমাণিত হব। সাধারণ মানুষের মাজত আপনার বিশ্বাসযোগ্যতা বাড়ি আর হয়তো কিনা একটা ডর পদবী বা দায়িত্ব লাভ করবেন। সপ্তাহের বিশেষকৈ কৈছে যে সপ্তাহের শেষের ফলে আপনার বেশিরভাগ সময় ধর্মীয় কাম কাজত কটাব। এই সময়সাত কোনো ধর্মীয় ব্যক্তির সঙ্গে সৎসঙ্গ বা আপনার তীর্থযাত্রা যার বা অংশগ্রহণ করার সম্ভাবনা থাকিব। সম্পর্কের দৃষ্টিকোণের এই সপ্তাহটো আপনার সম্পূর্ণ অনুকূল হব। এই সপ্তাহটোত আপনার বিশেষ কৈছে যে আপনার ঘরত আপনজনের আগমনের সুখর পরিবেশ গড়ি উঠব। পরিয়ার সদস্যর সঙ্গে সুখেরে সময় কটাবলে বহুত বেশি সুযোগ পাব বলে কৈছে। প্রতিকার স্বরূপে আপনাদের প্রতিদিনে আপনাদের 7 বার শ্রী হনুমান চালিচা আপনাদের আবৃত্তি করক আর হনুমানক পূজা করক, ভাল প্রতিফলন দেখিব। যদি চ্যানেলটি নতুন হয় সাবস্ক্রাইব করে দিব, ভিডিওটি পারিলে শেয়ার করে দিব। ধনুরাশি, এই সপ্তাহটো ধনুরাশি লোকসকলের মিশ্রিত সপ্তাহ হব। এই সপ্তাহত কোনো কাম করে থাকতে অসাবধান হব নালাগে, নহলে করে থাকা কামবোৰ নষ্ট হব পাৰে। সপ্তাহের আরম্ভণিতে ব্যক্তিগত সমস্যার আপনার মনটো অলপ বিচলিত বা অলপ চিন্তিত হয়ে থাকিব পাৰে। কিন্তু এই সময়সাত কোনো এটা বিষয়ক আপনার বিষয়ত আপনার যি ভাই ভনী আছে ঘরের কোনো ব্যক্তির সঙ্গে মতামৈক্য হব পাৰে। এই সপ্তাহটো নিয়োজিত লোকের প্রতিকূল হব। সপ্তাহের আরম্ভণিতে আপনি অবাঞ্ছিত ঠাইলে বদলি হব পাৰে বা অতিরিক্ত কামর বোঝা লাভ করব পাৰে, যার বাবে আপনার কামবোর সম্পূর্ণ করবলে আপনি অধিক কষ্টর হার্ডওয়ার্কিং পরিশ্রম করবলগা হব পাৰে। যদি আপনি ব্যবসায়ের জড়িত, তেন্তে এই সপ্তাহত আপনি ধনের লেনদেন আপনার করতে অলপ সাবধান হোক বলে কৈছে। কাগজ পত্র কামত সাবধান হোক, এই সময়ত বিষয়বোৰ অসাবধান আপনার হব নালাগে, নহলে আপনি অপ্রয়োজনীয় সমস্যা আর্থিক লোকসানের সম্মুখীন হবলগিয়া হব পাৰে। এই সপ্তাহের শেষের ফালেও বিশেষ আপনাদের জীবনের সঙ্গে জড়িত কিছু ডর সিদ্ধান্ত লওয়ার ক্ষেত্রে আপনি বিভ্রান্ত যদি হয়ে থাকবে পারে বলে কৈছে। আর এই সময়সাত আপনি বা নিজাববীয়াকেও কোনো সিদ্ধান্ত লব নোৱাৰিব আর আনের ভাল পরামর্শ গ্রহণ করব নোৱাৰিব পাৰে, যার বাবে বহু কথার স্থগিত রাখব বলে কৈছে। স্বাস্থ্যর দৃষ্টিকোণের সপ্তাহটোর দ্বিতীয় ভাগত অলপ প্রতিকূল হব।
ভাল সম্পর্ক বজায় রাখবলে কথা কোতে খুব সাবধান হব লাগবে। আপনি কি কয় আর মানুষের ওসর কি যায় সেয়া বুঝব লাগবে। প্রেমর সম্পর্ক সাবধানে আগবাহক। দৈনিক এশ তিলক আপনাদের প্রয়োগ করে দৈনিক আপনাদের পূজার সময় শ্রী বিষ্ণু আপনাদের সহজনতা আপনাদের পাঠ করো, ভাল প্রতিফলন দেখব। যদি চ্যানেলটি নতুন হয় সাবস্ক্রাইব করে দিব, ভাল লাগিলে ভিডিওটি লাইক এটা করবলে নেপাহরিব। আপনাদের সপ্তাহটি সুন্দরভাবে পার হোক। রাশি মকর রাশি জাতক জাতিকা সকল, এই সপ্তাহটি আপনার মিশ্রিত হব। এই সপ্তাহত আপনি উচ্চ লাভের বিনিময় দূরে লোকসান করাটো এড়াই চলিব লাগে। সপ্তাহটি আরম্ভণি আপনার অতি ব্যস্ততাপূর্ণ হব। এই সময়সাত কৈছে যে সরু সরু কামবোৰ সম্পূর্ণ করবলে বহুত বেশি দৌড়িব লাগিব, কষ্ট করব লাগিব। মকর রাশির লোকসকলে এই সপ্তাহটো কিন্তু গাড়ি চলো আর ভ্রমণের সময় অতি সাবধান হব লাগিব। যদি আপনি ব্যবসায়ীর সঙ্গে জড়িত তেন্তে যিকোনো সরু বা ডাঙর কথা করার বা কোৱাৰ আগতে বিশেষকৈ আপোনালোকৰ শুভাকাঙ্ক্ষীৰ পৰা পৰামৰ্শ লওক বুলি কৈছে। এই সপ্তাহটোত ধনৰ লেনদেনত বিশেষভাৱে সাৱধান হওক আৰু ঋণ দিয়াৰ পৰা বা ঋণ লোৱাৰ ক্ষেত্ৰতো আপোনালোকে সাৱধান হওক। কাৰোবাৰ টকা ধাৰলৈ তৎক্ষণাত নিদিব, ধন ঘূৰাই পোৱাত আপুনি বহুত বেছি সমস্যা হ'ব পাৰে। অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করো। কর্মক্ষেত্রত যখন লোকে আপনার কর্মক্ষেত্র প্রায় বাধার সৃষ্টি করবলে চেষ্টা করে তেওঁলোকৰ প্রতি নিয়োজিত লোকসকলে অতি সতর্ক হওয়াটো প্রয়োজন। এনে কৈছে যে এনে পরিস্থিতিতে আপনার পরিকল্পনা সম্পূর্ণ হওয়ার আগতে ভুলবশত প্রকাশ নকৰিব বুলি কৈছে, কিবা এটা কৰিব বিচাৰিছে প্রকাশ নকৰিব। সপ্তাহটোৰ দ্বিতীয় ভাগত আপনার অলপ সকাহ হব বুলি কৈছে, কিন্তু এই সময়ত আপুনি অতি ভালদরে চিন্তা করার পিছতে কোনো এটা দিশত আগবাড়ি যাব লাগিব বুলি কৈছে। যিকোনো বিশেষ কাম করবলে ভাল সময়ের বাবে অপেক্ষা করা আপনার বুদ্ধিমানের কাম হব। সম্পর্কের দৃষ্টিকোণেরপরাও এই সপ্তাহটি স্বাভাবিক হবলে গেছে। জীবনের কঠিন সময়ত আপনার প্রেম বা আপনার জীবন সঙ্গে অতি সহায়ক বলে প্রমাণিত হব। প্রতিকার স্বরূপে প্রতিদিনে ভগবান হনুমানক গুড় আর চকা অর্পণ করে বজরং আপনাদের বান পাঠ করক, ভাল প্রতিফলন দেখব। যদি চ্যানেলটি নতুন হয় সাবস্ক্রাইব করে দিব, ভিডিওটি পারিলে শেয়ার করে দিব। কুম্ভ রাশি, কুম্ভ রাশি জাতক জাতিকাসকল, এই সপ্তাহটি অত্যন্ত শুভকামনা কঢ়িয়াই লৈছে। এই সপ্তাহটিত আপুনি দীর্ঘদিনীয় কিছুমান সমস্যার সমাধান বিচাৰি উলিয়াত সফল হব আর কেরিয়ার আর ব্যবসায়ত আকাঙ্ক্ষিত সফলতাও লাভ করব। এই সপ্তাহত আপনার এজন বিশেষ ব্যক্তির পৰা সম্পূর্ণ আশীর্বাদের বরষুণ পাব বুলি কৈছে, অর্থাৎ সহায়ত আপনার নষ্ট কামবোৰ সোনকালে শুধরণি হব বা সেইখিনি ক্ষেত্রে একটা ভাল প্রতিফলন দেখব। নিয়োজিত লোকে হয়তো সপ্তাহের আরম্ভণিতে কিছু ভাল খবর পাব পাৰে। এই সময়সাত আপুনি আপনার আকাঙ্ক্ষিত বিশেষ বদলি বা পদোন্নতি লাভ করব পাৰে। সিনিয়র আর জুনিয়র দুইজনে কর্মক্ষেত্রে আপনার প্রতি দয়ালু হব, যি আপনার উৎসাহ আর সাহস বৃদ্ধি করব। এই সপ্তাহটোত আপুনি আপনার আয়ের বৃদ্ধির দিকত বিশেষ প্রচেষ্টা চলা দেখা পাওয়া যাব। বিশেষ কথাটো হল যে আপনার বন্ধু বান্ধবী আর শুভাকাঙ্ক্ষী সকলে ইয়াক বিশেষ অতি সহায়ক বলে প্রমাণিত হব। সপ্তাহের দ্বিতীয় ভাগত প্রথম ভাগতক অধিক শুভ আর লাভজনক বলে প্রমাণিত হব। এই সময়সাত ব্যবসায়ীর সঙ্গে জড়িত লোকসকলে নিজের ব্যবসায় সম্প্রসারণের চেষ্টা করা দেখা পাওয়া যাব। বিশেষ কথাটো হল যে ইয়ার বাবে হঠাৎ কারোবার টাকা উপলব্ধ হব। এই সময়সাত আপনি পূর্ব বিনিয়োগের ভাল সুবিধা লাভ করব পাৰে। শ্রমিক মহিলার মর্যাদা আর প্রতিপত্তি বৃদ্ধি পাব, সন্মান আপনার কর্মক্ষেত্রতে নয় পরিয়ালতো বৃদ্ধি পাব বলে কৈছে। সম্পর্কের দৃষ্টিকোণের এই গোটেই সপ্তাহটি আপনার অনুকূল হব। আপনি হয়তো আপনার প্রেমর সঙ্গীর এক চমকপ্রদ উপহার লাভ করব পাৰে। সপ্তাহের শেষের ফলে আপনি আপনার জীবন সঙ্গীর সঙ্গে পর্যটনস্থলী ভ্রমণ করার সুযোগ পাব পাৰে। প্রতিকার স্বরূপে প্রতিকারে নিমিত্ত শিবলিঙ্গত পূজা করে প্রতিদিনে শিব চালিচা আপনাদের পাঠ করলে ভাল প্রতিফলন দেখব। যদি চ্যানেলটি নতুন হয় সাবস্ক্রাইব করে দিব, ভিডিওটি পারিলে অনুগ্রহ করে লাইক এটা করে শেয়ার করে দিবলে নেপাহরিব। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। মীনরাশি, এই সপ্তাহটি মীনরাশি লোকসকলের অত্যন্ত শুভ হব গেছে। এই সপ্তাহটি আপনার কেরিয়ার বা ব্যবসায়ের প্রতি বিশেষ গুরুত্ব দিব লাগবে। কর্মক্ষেত্রত নিজের প্রতিদ্বন্দ্বীসকলের প্রতি নিয়োজিত লোকে সতর্ক হওয়াটো প্রয়োজন আছে, কারণ আপনার কামত বাধার প্রদান করবেন, ষড়যন্ত্র করবেন, আপনার অপমান করবেন, সাবধান হব। সপ্তাহের আরম্ভণিতে আপনি আপনার কিছু ডর খরচের সম্মুখীন হব পাৰে, যার বাবে আপনার বাজেটত কিছু অসুবিধা। গতি ধ্যান রাখুন, মীনরাশির লোকসকলে এই সপ্তাহত গাড়ি চলো আর ভ্রমণের সময় অতি সাবধান হব লাগিব। বিদেশত কেরিয়ার বা ব্যবসায়ের বাবে চেষ্টা করা লোকসকলে ভাল খবর লাভ করবেন, সময় অপেক্ষার করবলগা হব পাৰে। কিছু সপ্তাহের মাঝভাগত ঋতুভিত্তিক রোগের প্রতি সাবধান হব লাগিব। এই সময়সাত জীবনশৈলী সুষম করে রাখক আর খাদ্যভাসের প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে বলে কৈছে। সপ্তাহের দ্বিতীয় ভাগত নিয়ম নীতি ভঙ্গ করার বিরত থাকবে লাগে, নহলে আপনি আর্থিক লোকসানের অপমানের সম্মুখীন হবলগা হব পাৰে। এই সময়সাত আপনার মন ঘরুয়া চিন্তার বাবে চিন্তিত হয়ে থাকবে পাৰে। অবশ্যই আপনার বন্ধু বান্ধবী আর শুভাকাঙ্ক্ষীসকলে কঠিন সময়ত অতি সহায়ক বলে প্রমাণিত হব। কিছু ক্ষেত্রত উন্নত সম্পর্ক বজায় রাখবলে মীন রাশির লোকসকলে এই সপ্তাহটোত কৈছে যে আনের সঙ্গে ভাল আচরণ আর
কথা কওঁতে ভদ্রতা বজায় রাখব লাগিব। মীন রাশি লোকসকলে এই সপ্তাহটোত অপ্রয়োজনীয় তর্ক এড়াই চলিব লাগিব। সপ্তাহটোৰ শেষৰ ফালে আপোনালোকৰ কোনো এটা বিষয়ক লৈ আপোনালোকৰ ঘৰৰ মানুহখিনিৰ লগত কিছু উত্তেজনা হ'ব পাৰে। প্ৰতিকাৰ স্বৰূপে প্ৰতিদিনে বেলপাত বা আপোনালোকে শমীপাত আপোনালোকে অৰ্পণ কৰি ভগৱান শিৱক পূজা কৰি আপোনালোকে ভাল এটা প্ৰতিফলন লাভ কৰিবলৈ সক্ষম হ'ব বুলি কৈছে। গতিকে এই ক্ষেত্রে অল্প গুরুত্ব প্রদান করক। যদি আপনাদের আমার চ্যানেলটি নতুন হয় সাবস্ক্রাইব করে দিব, ভিডিওটি পারিলে লাইক এটা করে দিব, চ্যানেলটি শেয়ার করে দিবলে নপাহরিব। ওম নম শিবায়, হর হর মহাদেব। আপনাদের সপ্তাহটা সুন্দরভাবে পার হোক তার কামনা করছো। ধন্যবাদ।